রাগকে পানি করো, প্রত্যেক ছেলে মেয়েকে বলবো রাগকে পানি করো, তুমি সফল হতে যাচ্ছ। তুমি যদি খুব রেগে যাও, তুমি কন্ট্রোল করতে না পারো, তখন যাতে তুমি কি করবে, কথা বলবে না, তুমি অনেক রাগ, বাবা মার উপর রাগ, তোমার ক্যারিয়ারের উপর রাগ, তুমি দেশের উপর রাগ, এটার উপর রাগ, ওটার উপর রাগ হতেই পারে। তুমি যখন কি করবে, যখন তোমার খুব রাগ তখন কোনো কথা বলবে না, চুপ থাকবে। তুমি যদি তখন মানে দাঁড়িয়ে থাকে তো বসে পড়বে, বসে থাকে তো শুয়ে পড়বে, এই কাজটা করবে, আর কোনো কথা বলবে না, চুপ করে থাকবে। হ্যাঁ, আর একটা কাজ করবে, যদি মুসলিম হও তাহলে তুমি ওযু করে নেবে, ওযু করে দুই রাকাত নামাজ পড়বে, এটা করবো, দেখো তোমার রাগ আর থাকবে না সময়। অর্থাৎ রাগের সময় অন্য ধর্মের বলবো তারা কোনো কথা বলবে না। হ্যাঁ, এবং কি করবে, তুমি ওযু না করো, মুখ হাত পা ধুয়ে নাও, পরিষ্কার হয়ে নাও। হ্যাঁ, সুন্দর লাগবে, তুমি ভালো লাগবে, মাথায় একটু পানি দিতে পারো, একটু তুমি নিজের মতো করে সুন্দর করে ফ্রেশ হয়ে নাও, দেখো তোমার ভালো লাগবে, এবং তুমি যেটা করো কিছুটা ধ্যানে মগ্ন হও, আশা করি তোমার রাগ থাকবে না।